হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি পোকো M4 5G ফোনটির ব্যাপারে। তো এই ফোনটি কি কি স্পেসিফিকেশনস রয়েছে, ফোনটি কোথা থেকেই বা পাবেন, এবং সেই সঙ্গে আমার সৎ মতামত জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য আজকের এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, প্রথমে বলে যে রেডমি নোট 11 এর রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে পোকো M4 5G ফোনটি। তো স্পেসিফিকেশনসগুলো দেখে নিই। তো প্রথমে আমরা এই ফোনটির দাম হিসেবে জানবো, কারণ বন্ধুরা 4 GB এবং 64 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান প্রাইসে দাম রাখা হয়েছে 12,999 টাকা, এবং অফারের মাধ্যমে আপনারা 4 GB এবং 64 GB এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 10,999 টাকার মধ্যে। এবং আদার্স যে যে স্পেসিফিকেশনসগুলো রয়েছে আমরা দেখে নিই। এবার আমরা ডিসপ্লে সম্পর্কে জানবো। ডিসপ্লে হিসেবে এখানে পেয়ে যাবেন আপনার 6.58 ইঞ্চিস, একটা ফুল HD প্লাস একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এবং ডিসপ্লে ডিজাইন হচ্ছে এখানে ওয়াটার ডাপনস, এবং ডিসপ্লে রিফ্রেশ রেট থাকছে 90 হার্টজ, এবং স্পেক রেশিও থাকছে 20:9। কিন্তু বন্ধুরা, ডিসপ্লে রেজুলেশন এখানে প্রোভাইড করা হচ্ছে পোকো M4 এই ফোনটি। যদি ক্যামেরা সেট আপ দেখি ব্যাকে ব্যাকে, কিন্তু বন্ধুরা ডুয়েল ক্যামেরা সেট আপ রয়েছে। প্রথম ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যেখানে 2.5 অ্যাপারচার যুক্ত সেন্সার রয়েছে, এবং দ্বিতীয় ক্যামেরাটা হচ্ছে একটা 2 মেগাপিক্সেল সেন্সার রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা LED ফ্ল্যাশ কিন্তু বন্ধুরা বর্তমান। এবং এই ফোনটা তারপর নাইট মোড, প্রোটেক্ট মোড থেকে শুরু করে যে যে মোডগুলো থাকে ওটা সমস্ত কিছু মোড কিন্তু বন্ধুরা অর্থাৎ রয়েছে। এবং ফ্রন্ট ক্যামেরা এবং ভিডিও কল করার জন্য অর্থাৎ ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এবার স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে তো আগেই বললাম যে 4 GB র্যাম এবং 64 GB অবধি স্টোরেজ ইন্ডিয়ান প্রাইস আপনারা পেয়ে যাবেন 12,999 টাকা, এবং অপর একটি স্টোরেজ ভ্যারিয়েন্ট হচ্ছে 6 GB র্যাম এবং 128 GB অবধি স্টোরেজ ইন্ডিয়ান প্রাইসে আপনারা পেয়ে যাবেন 14,999 টাকা। তো এই ফোনটা অর্থাৎ পোকো M4 এই 5G এই ফোনটি ঘোষণা করা হয়েছিল 29 তারিখে, এবং আপনারা কিন্তু বন্ধুরা আজ থেকে অর্থাৎ ফ্লিপকার্টে দুপুর 12টা থেকে কিন্তু বন্ধুরা আপনারা পোকো M4 Pro M4 5G এই ফোনটি কিন্তু বন্ধুরা কিনতে পারবেন। তো এবার আমরা জানবো এই ফোনটির অর্থাৎ UI সম্পর্কে। অর্থাৎ বন্ধুরা, ফোনে কিন্তু আপনারা পেয়ে যাবেন Android 12, এবং সেই সঙ্গে কাস্টম স্কিন 13-এর সঙ্গে কিন্তু বন্ধুরা এখানে রান করবে। এবং ব্যাটারি হিসেবে এখানে আপনারা পেয়ে যাবেন একটা 5000 mAh ব্যাটারি, এবং যেখানে কিন্তু বন্ধুরা 18 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, এবং আউট অফ দ্য বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন 22.5 ওয়াটের কিন্তু বন্ধুরা ফাস্ট চার্জিং। অর্থাৎ এখানে কিন্তু বন্ধুরা আপনারা মাইক্রো HD কার্ড কিন্তু বন্ধুরা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মাইক্রো HD কার্ড ব্যবহার করে কিন্তু বন্ধুরা আপনারা স্টোরেজটা বাড়িয়ে নিতে পারবেন। তো এখানে এই ফোনটা যদি এবার প্রসেসর হিসেবে জানেন, এখানে প্রসেসর হিসেবে থাকছে একটা মিডিয়াটেকের ডায়নামেনসিটি 700, একটা 5G প্রসেসর কিন্তু বন্ধুরা এখানে প্রোভাইড করা হচ্ছে, এবং সেই সঙ্গে এই ফোনটাই থাকছে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু বন্ধুরা প্রোভাইড করা হচ্ছে, এবং তাছাড়াও এই ফোনটিতে বিশেষ করে Type-C পোর্ট, USB 3.5 অডিও এমএম জ্যাক থেকে শুরু করে Wi-Fi, Bluetooth, GPS এবং নেটওয়ার্ক সাপোর্ট বলতে এখানে 5G, 4G, LTE নেটওয়ার্ক কিন্তু বন্ধুরা অর্থাৎ পোকো M4 5G ফোনটি বন্ধুরা সাপোর্ট করবেন। এবং ওজনের দিক থেকে যদি দেখা যায়, এই ফোনটার ওজন হচ্ছে বন্ধুরা 200 গ্রাম। অর্থাৎ বন্ধুরা, আমার দৃষ্টিকোণ থেকে পোকো M4 5G ফোনটির ওজনটা একটু বেশি হয়ে গেছে। তো এই ফোনটার আফটারঅল যে স্পেসিফিকেশান সবই আপনাদেরকে জানানো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং আপনারা যদি পোকো M4 এই ফোনটি কিনতে চান, তো আজকে থেকেই অর্থাৎ দুপুর 12টা থেকে সেল শুরু হবে। আপনারা অর্থাৎ পোকো M4 এই ফোনটি দেখে শুনে কিন্তু বন্ধুরা আপনারা কিনতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।